ফ্রেন্ডস, রবীন্দ্রনাথ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি এক ডালের খিচুড়ি নিরামিষ। এটি বর্ষার দিনে পড়েছি, অসাধারণ খেতে হয়। এই জন্য আমি নিয়েছি 2 কাপ মুগ ডাল, 2 কাপ গোবিন্দভোগ চাল। এটা আমি সবজি দিয়ে করব। সবজি গাজর, আলু, পটল, পেঁপে, আরও সবজি দেওয়া যায়। আর মশলা নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, হলুদ, নারকেল কড়া, অল্প একটু নুন, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন কাঁচা লঙ্কা। রান্নাটা আমি সর্ষের তেলে করবো। এই দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মুগ ডালটা ভেজে নেব। হালকা করে ভাজবো। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়নও দিয়ে দেবো। এবার আমি সব সবজিগুলো ভেজে নেব। এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই সব কিছুর সাথে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। এবার ধুয়ে পরিষ্কার করা মুগ ডালটাও দিয়ে দেবো। এবার আমি এটা একটা বড় পাত্রে বসিয়ে দেবো। বড় পাত্র নিয়েছে, এর মধ্যে সবটা ঢেলে দেবো। এই দেখো এটা আমি বড় পাত্রে ঢেলে দিয়েছি। এবার এটা ফুটতে লাগার সময় লাগবে, বারে বারে কিন্তু এটা নেড়ে দিতে হবে অবশ্যই। এবার এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, ঘেড়ে কিন্তু অবশ্যই মাঝে মাঝে নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে। মোটামুটি হয়ে এসছে আমার খিচুড়িটা, আর অল্প একটু বাকি। খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে, এবার একটু দিয়ে দেবো চিনি।
নাবানো রঙে একটু গরম মশলা আর দিয়ে দেবো ঘি। খিচুড়িটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে খিচুড়ি।